जलपाईगुड़ी जिले का माध्यमिक मेरिट सूची में कोई नाम नहीं है। जलपाईगुड़ी जिले का माध्यमिक मेरिट सूची में कोई नाम नहीं है। जलपाईगुड़ी जिले में पिछले साल और इस साल भी खराब रिजल्ट से शिक्षक चिंतित में है। माध्यमिक परीक्षा का रिजल्ट गुरुवार को घोषित कर दिया गया। जलपाईगुड़ी जिले में करीब 26,000 अभ्यर्थी शामिल हुए। जलपाईगुड़ी जिले के कुल 190 स्कूलों में रिजल्ट वितरण चल रहा है। जलपाईगुड़ी आनंद मॉडल स्कूल के विशेष शिविर से सुबह 10 बजे से जिले के विभिन्न स्कूलों के प्रधान अध्यापकों को मार्कशीट दी जा रही है। पिछले साल जलपाईगुड़ी में माध्यमिक विद्यालय का परिणाम उतना अच्छा नहीं था। हालांकि कई लोगों को इस वर्ष अच्छे परिणाम की उम्मीद थी, लेकिन ऐसा नहीं हुआ। माध्यमिक शिक्षा बोर्ड के जिला संयोजक सुगत मजुमदार ने इसकी जानकारी दी। জলপাইগুড়ি রেজাল্ট তো এখনো সার্বিক চিত্র আমরা পাইনি, জাস্ট ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে 10টা থেকে। সার্বিক চিত্র পেতে একটু দেরি হবে, আমাদের বোর্ড থেকে নিতে হবে কলকাতা থেকে। আমরা যেটুকু জানতে পারলাম যে প্রথম 10-57 জন বিভিন্ন জেলার আছে, জলপাইগুড়ি জেলার তো কত কয়েক, সেটা শুনে তো আমারও খারাপ লাগলো। এবার এটা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, এটা আমরা খুঁটিয়ে দেখছি, বসে আলোচনা পর্যালোচনার দরকার আছে। প্রশাসনিক লেভেল থেকে শুরু করে আমাদের স্কুল শিক্ষা দপ্তর, ডিআই ম্যাডাম সবার সাথে বসে আমরা কথা বলব কি করা যেতে পারে। না, আপনারা কি কোনো বিশেষ উদ্যোগ নেবেন? অবশ্যই চিন্তা করছি, আজকে তো জাস্ট খবরটা পেলাম, নিশ্চয়ই উদ্যোগ নেব আমরা। এবং উদ্যোগ পেলে আপনাদের অবশ্যই জানাবো। এক দুজন ছিল গত বছর, এবছর এখন সেটা আমরা চেষ্টা করছি খতিয়ে দেখা। এই মুহূর্তে ঠিক বলতে পারছি না আমি। আমার নিজেরই মনটা খারাপ লাগছে বিষয়টাতে, যদি আমি জলপাইগুড়ি জেলার কনভেনার, এবং এটা দেখছি আমরা আলোচনা করে জানাবো। এবার 26,000-এর কাছাকাছি ছিল, একটু বেড়েছে। হ্যাঁ, গতবার আনন্দমডেল হাই স্কুলের ডিস্ট্রিবিউশন সেন্টার প্রতিবারের ন্যায় এবার 10টা থেকে শুরু হচ্ছে। সমস্ত হেডমাস্টার মশাইদেরকে জানানো হয়েছে, তারা আসবেন, মার্কশিট নিয়ে যাবেন, স্কুলে বিতরণ করবেন। কটা থেকে ডিস্ট্রিবিউশন? 10টা থেকে শুরু। স্কুলে তো এখান থেকে নিয়ে গেলেই দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আমার নাম সুগত মুখার্জি, আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের জলপাইগুড়ি জেলা কোয়ার্ড। বর্তমানে রেজাল্ট নিয়ে কিছুটা হলো হতাশ প্রত্যেকে, কি বলবেন? রেজাল্ট নিয়ে হতাশ এখনো, মানে পর্যালোচনা করতে হবে, সময় তো আছে। আর ইংলিশ মিডিয়াম বোর্ডগুলোর প্রাধান্য আছে, সেটাও দেখতে হবে। শহরাঞ্চলে তো প্রবণতা আছেই, কিন্তু এখন আমি যেমন ময়নাগুড়িতে আছি, সেখানেও কিন্তু এখন আইসিএসসি, সিবিএসসি, আইএসসি বোর্ডের স্কুল অনেক হয়ে গেছে, সেখানে স্টুডেন্টদের যাওয়ার একটা প্রবণতা বেড়েছে। আর স্টুডেন্টরা অনেক কিছু পায় এখন স্কুল থেকে, কিন্তু তো তারপরেও স্কুলে আসার প্রবণতাটা কম। আর শিক্ষকের ঘাটতি তো একটা আছেই, সেটা একটা সমস্যা রয়েছে। শিক্ষকের ঘাটতিও একটা বড় কারণ নাকি? হ্যাঁ, আছে, বিভিন্ন রকম সমস্যায় জটিলতায় জটে। শিক্ষক নিয়োগটা তো অনেকদিন ধরে অনেক সমস্যার মধ্যে রয়েছে, তো এটা একটা কারণ আছে। তাছাড়া আমাদের এখানে চা বাগান এলাকাগুলো বা লকডাউনের পর থেকে এটা আরও বেড়েছে আর কি, যে স্কুলে না আসার একটা অভ্যেস তৈরি হয়ে গিয়েছিল বাচ্চাদের মধ্যে। তো আমরা সবাই টিচাররা চেষ্টা করছি আপনার ফিরিয়ে আনার। দেখা যাক বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা কতটা আর আগে কিরকম ছিল আপনার স্কুলে যদি বলা যায়। হ্যাঁ, অনেক কমে গেছে। মানে আমাদের ছিল একসময় দ্বাদশ শ্রেণীতে, সেখানে 300 মতো স্টুডেন্ট ছিল, সেখানে এখন 50-52 এসে দাঁড়াচ্ছে সব স্কুলে। তো কমছে স্কুল ছুটের সংখ্যা। তাছাড়া অনেক কিছু পায় ওরা, যখন নানান কিছু অনুদান পাওয়ার থাকে সে সময়টা স্কুলে আসে, কিন্তু দেখা যায় যে সারা বছর ধরে অনেক রকম প্রকল্প আমরা নিই স্কুলে, সরকারি বিভিন্ন প্রচুর প্রকল্প আছে, যাতে ওরা স্কুলমুখী হয়। তো বললাম যে ম্যাডাম, শিক্ষা দুর্নীতির কি কোনো প্রভাব বাচ্চাদের মনে পড়ছে, যে পড়াশোনা করে কি হবে? না, এই ধরনের এখনো তো সত্যি কথা স্কুল বন্ধ, বাচ্চাদেরকে যদি মনে হয় না সেরকম কিছু হচ্ছে বলে। আমি ঠিক আছে, আপনার নাম আর পরিচয় কাইন্ডলি। আমার নাম অনিন্দিতা গুপ্ত রায়, আমি খাগড়াবাড়ি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। কি নাম বললেন? অনিন্দিতা গুপ্ত রায়।